তাই আমি আব্বাস সিদ্দিক একটু নবীর কথা বেশি বলি, আপনাদের কি আপত্তি আছে? একটু বলি নবীর কথা। আরে কতটা মহব্বত করে তোমাকে আমাকে, এবং আল্লাহ আমার নবীকে কতটা সম্মান দিয়েছে। এ যুবকেরা শোনো শোনো, আল্লাহ আমার রসুলকে কতটা ইজ্জত দিয়েছে। এ নজওয়ানেরা আমার নবী পাক একদিন সাহাবা হুজুরদের কাছে আসলেন, মনটা বড় খুশি রয়েছে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে আজকে বড় খুশি খুশি লাগছে হুজুর, আপনার মুখরাটা বড় আনন্দ আনন্দ লাগছে। ইয়া রাসূলুল্লাহ হুজুর কারণটা কি? আল্লাহ নবী বলেছিলেন, সাবির শোনো, আল্লাহ আমাকে জানিয়েছে আমার উম্মতের মধ্যে থেকে 70,000 এমন উম্মত আছে যাদেরকে আল্লাহ বেহিসাব জান্নাতি করবে। সাহাবারা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সংখ্যাটা বড় কম, 70,000 মাত্র, সংখ্যাটা বড় কম। আল্লাহ নবী মুচকে আসলেন, সাহাবাদেরকে বললেন, সাহাবারা ঠিকই বলেছ, আমিও আল্লাহকে বলেছিলাম, আল্লাহ সংখ্যাটা বড় কম। আমার আল্লাহ কুদরতি হাসা হেসে বললে, হাবিব 70,000-এর এক একজনের সাথে সাথে আরো 70,000 করে জান্নাতে যাবে। ঘরে গিয়ে কম্পিউটার মারবেন, মেরে দেখবেন, যদি বিশ্বাস রাখো দাদা হুজুরকে মজবুত করে ধরো, আমাকে না ধরলে না ধরবে, যাও ওই কাটারটা ঠিক করে ধরে রেখে দিও, ওই 70,000-এর একজন উনিও আছে, জোরে বলুন সুবহানাল্লাহ, কেন মুজাদ্দিদ আল্লাহ সিলেক্টেড করে, শুনছেন তো? হ্যাঁ ধরে রাখো, আর এই ক্যালকুলেটারটা মারবে 70,000-এর সঙ্গে আরো একজন 70,000, 70,000 × 70,000 কত হতে পারে? আমার রাসূলুল্লাহকে ভালোবাসেন, আমার নবীকে প্রিয় করেন, কেননা কেমন আমার নবীর উম্মতের জন্য বড় খুশি সংবাদ রয়েছে। এ যুবকেরা কেন আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, সৌফায়ুতিকা রব্বুকা ফাতারদ, হাবিব আমি আপনাকে অচিরে এত দিয়া দেব যতক্ষণ পর্যন্ত আপনি না খুশি হবেন ততক্ষণ পর্যন্ত আমি দেব। এই আয়াতের তাফসীরে মুফাসসিরে হযরতরা লিখতে লেগেছে, এই আয়াতে আল্লাহ বুঝাতে লেগেছে, কায়ামতের দিনে আল্লাহ আমার নবীকে যতক্ষণ যতক্ষণ খুশি না হবে ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবে। হযরত আবু হুরায়রা বলেন, আমার নবী মুহাম্মদদেরকে এত ভালোবাসে, একটা উম্মত জাহান্নামে থাকলো নবী খুশি হবে না। আমি আবু হুরায়রা জানিয়ে দিই, আমার নবীর সর্ষে দানা পরিমাণও যদি করে ইমান থাকে, ওই উম্মত উম্মতিটাও জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এত কিছু মদিনাওয়ালার জন্য নাই, বলুন তো, আমি আমার কথা বলছি, আমার জাহান জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই, আমি যা অন্যায় করেছি বা যা অন্যায় করছি দেখছি, ভাববেন হুজুর কি বলছে। হ্যাঁ যেভাবে সাহাবারা চলেছে আমরা চলতে পেরেছি, কথা বলুন, প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে উচিত ছিল আল্লাহ 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 আল্লাহকে খেয়াল, আল্লাহকে খুশি করা, আমরা করতে পারি শুধুমাত্র, তারপরও হাসি কেন, নিশ্চিন্তা একটু ঘুরি কেন, যে একজন কেউ আছে আল্লাহও আমাদের বিছানে দাঁড়াবে, আল্লাহও আমাদের বিছানে মাধ্যমে দাঁড়াবে, আল্লাহ মারতে গেলে উনি তখন বলবে আল্লাহ আমি ভালোবাসি, আর আল্লাহ ওনাকে এত ভালোবাসে, আমার ইমান বলছে, আমার পড়াশোনার গবেষণা বলছি, যাও পাঠ, জোরে বলো সুবহানাল্লাহ, শুনছেন তো, আমার কথা বুঝছেন তো? আমি একটাই কথা বলবো, এখানে রসুলুল্লাহকে রাখেন, সব কিছু করুন রসুলুল্লাহ, যেটাই খুশি হবে সেটা করুন, যেখানে নবী খুশি নেই সেখানে আপনি যাবেন না, এটাকে খেয়াল করুন। যারা রসুলের পক্ষে কথা বলে তাদের কাছে যাবেন, যেখানে রসুল নেই সেখানে যাবেন না।
তাতে না খাওয়া হয়, না খাওয়া হোক, শুকিয়ে থাকা হয়, শুকিয়ে থাকা হোক, লোক এক ঘরে করে দিক, এক ঘরে করে দিক, কি হয়েছে? আব্বাস সিদ্দিকীর কোনো অসুবিধে হচ্ছে ভাই? এই আমার কোনো অসুবিধে হচ্ছে? আমি তো এক ঘরেই হয়ে আছি, অসুবিধে হচ্ছে না? কিছু অসুবিধা নেই তো, অনেক আরামে আছে, অনেক আরাম খুশিতে আছে। কেন? আহা, রাসূলুল্লাহ কে ভালোবাসে, মহব্বত যখন করবেন তখন বুঝতে পারবেন কি মজা। আজান দেবে নাকি? এখন হবে আজান? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, রাতে মদিনে কি বাতেন, মদিনে কি রাতে, মদিনে কি বাতেন, মদিনে কি জিনে মে জিনা হে, ক্যা বাত হ্যায় জিনে কি। আরসা হুয়া তৈবা কি জিস গলিয়ো সে গুজরে, আরসা হুয়া তৈবা কি জিস গলিয়ো সে গুজরে, ইস ওয়াক্ত বে গলিয়ো সে খুশবু হে পসিনে কি। আরো জোরে বলুন না, সুবহান, নারী দিবে আমার নবী একটা খুশবু, আর এত খুশবু পৃথিবীর কোন খুশবু ওই খুশবুর ধারে কাছে যেতে পারবে না। জোরে বলুন সুবহান। আমার নবী যখন শুয়ে থাকতেন একদিক থেকে আর একদিকে কাত হতেন, নবী পাকের শরীরে পাসিনা হতো। কেন পাসিনা হতো? নবী মানুষ তাই, শুনছেন, পাসিনা হতো, কিন্তু নবী নূরওয়ালা মানুষ, তাই আমাদের পাসিনায় গন্ধ বেরোয়। নবী পাকের পাসিনায় এত খুশবু বেরোতো, নবী পাকের পরিবাররা ওটা শিশুতে ভরে রাখতো। গরিবের ঘরে ছেলে মেয়েদের জন বিয়ে হতো, তাদের কেনার পয়সা ছিল না, ওটা দিত, তারা মাখতো, এলাকা খুশবুতে দিবানা হয়ে যেত। জোরে বলুন সুবহান, আরো জোরে বলে কুরবান যাকামেন আল্লাহ এর কদমে। আব্বাস সিদ্দিকীর বাপ মা ছেলে পুলে স্ত্রী আমার নসলে যত আসবে সব আমেন আল্লাহ এর গোলাম হোক, কুরবানি হয়ে যাক, বলুন আল্লাহুম্মা আমিন। আরে দুনিয়া তো দুদিনে, যে আরবপতি সে মরে, আর যে ভিখারি সেও মরে, যে চোর সেও মরে, যে দাতা সেও মরে, যে শয়তান সেও মরে, যে রসুলের গোলাম সেও মরে, কিন্তু নবীর গোলাম মরতে দেরি, মদিনাওয়ালার সঙ্গে দিদার হতে দেরি হয় না। জোরে বলুন সুবহান, কবরে এসে হাজির হয়, বুখারীর হাদিস বলছি, বাবার গল্প নয়, কবরে এসে হাজির হয়, কথা বুঝে আসছে, আপন করে নেয়। আতে সেই নবীকে সিনায় রেখে মসজিদে আসেন, নবীকে সিনায় রেখে রোজা রাখেন, নবীকে সিনায় রেখে হজ করতে যান, নবীকে সিনায় রেখে দিনের কাজগুলো করেন, দেখবেন দুনিয়া আখেরাতের কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে সিনায় রেখে আসুন, নবীকে না রেখে অপেক্ষা করুন। তো সেই যে কবে নবী পাক মদিনার অলিতে গলিতে, মক্কার অলিতে গলিতে ঘুরেছিল, আজও মদিনা শরীফে যারা যায় নবী পাকের পাসিনার খুশবু পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খুশবু পৃথিবীর কোন দোকান থেকে কিনে দাও যেটা মক্কা মদিনায় পাওয়া যায়, যত টাকা বললে দেবো, পারবে কেউ পৃথিবীর? কেউ প্রচুর দোকান ঘেটেছি রে বাবা, ওখানে যে আতরি সুখী মনে হয় ওই রকমই খুশবু, কিন্তু বাইরে বেরিয়ে দেখি অন্য। কেন? তখন ওই সেন্টটা পাওয়া যায় যেটা মদিনাওয়ালার রওজা থেকে ছড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর কাছে কোনো সেন্টার চলে না, যেমন সূর্যের আলোর কাছে কোনো আলো চলে না, বোঝাবার জন্য বলছি,
ওই সেন্টটা যখন ওখানে ছড়াচ্ছে অন্য কোন সেন্টার, যা সুখের ওইটাই পাওয়া যায়, সেটা কাজে আর লাগে না। বুঝতে পারছি? তারিফ কি লাইক জব আলফাজ নহি মিলতে, তারিফ কি লাইক জব আলফাজ নহি মিলতে, তারিফ করে কোই কিস তারা মদিনে কি রাতে ভি মদিনে কি বাতে ভি মদিনে কি জিনে মে জিনা হে ক্যা বাত হে জিনে কি আরসা হুয়তাই বাকি জিস গলিয়ো সে গুজরে ইস ওয়াক্ত ভি গলিয়ো সে খুশবু হে পসিনে কি রাতে ভি মদিনে কি বাতে ভি মদিনে কি জিনে মে জিনা হে ক্যা বাত জিনে কি ও আপনি নিগাহোঁ সে মস্তানা বনাতে হে জহমত ভি নহি দেতে মে খারুক পিনে কি। আবার নবী নজরের সঙ্গে একবার নজর পড়ে গেলেই তো দিবানা হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে শুধু দুটো কথা বলে ছেড়ে দেবো, কারণ আজান নামাজ আছে। দুটো বলি না একটা বলবো? দুটো আর সময় হবে? আচ্ছা প্রথমে একটা বলি দেখি, তারপর সময় থাকলে বলছি। আবু জেহেলের ছেলে ইকরামা, নাম শুনেছেন সবাই। আবু জেহেল হলো তৎকালীন সময়ের শাসক, ক্ষমতাশালী ব্যক্তি। তার হুকুমে মক্কা চলত, শুনছেন? তা আইন করেছে মুহাম্মদ রসুলের কাছে কেউ যেতে পারবে না। আজকাল আইন হয় ফুরফুরা শরীফে যেতে, শোনা যায় রে বাপ বলেন না যেতে পারবে না। আবার যদিও যাও আব্বাস সিদ্দিকীর কাছে গেলে ঠ্যাং ভেঙে ফেলবো, ঘর ভেঙে ফেলবো, বাবা এত ক্ষমতা। ঠিক আছে, ফেরাউনের অনেক ক্ষমতা ছিল, আল্লাহ সাইজ করে দিয়েছে, তোকেও আল্লাহ সাইজ করবে, চিন্তা করিস না। তা আবু জেহেল আইন করেছে মোহাম্মদ রসুলের কাছে যেতে পারবে না, সবাই ভয়ে যায় না। একদিন আবু জেহেলের ছেলে ইকরামা, শুনছেন তো সবাই, কোন একটা কাজ থেকে আসছে, আর রসুলুল্লাহ কোন একটা কাজ থেকে আসছে। রাস্তার এক প্রান্ত থেকে আবু জেহেলের ছেলে আসছে, আর এক দিক দিয়ে রসুলুল্লাহ আসছে, শুনছেন তো? আর চোখে চোখে একবার দেখা হয়ে গেছে। ও আপনি নিগাহ সে দিবানা মস্তানা বানাতে হয়, যেই দেখেছে আবু জেহেলের ছেলে ছুটে গিয়ে শুধু দেখা করেনি, নবীকে জড়িয়ে ধরে ফেলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আবু জেহেলের ছেলে কিন্তু ইসলাম আনেনি, শুনছেন? তখন ওদের সেই নকল খোদা মানত, 360টা লাত উজ্জা হবল টবল কি কমনে সব ছিল, তাদেরকে মানত। আর আবু জেহেল হচ্ছে সর্দার, তার ছেলে, বাপের আইন, দেখা করা যাবে না, যাওয়া যাবে না, এই তো জড়িয়ে ধরে ফেলেছে, বিপদ তাহলে বাড়লো না কমলো, আর কেউ দেখেও ফেলেছে। এইদিকে কুলোকুলি হয়ে গেছে, আর হয়ে গেছে দেখা সাক্ষাৎ হয়ে গেছে, কাজ মিটে গেছে, হিসাব অনুযায়ী পাড়ার চাষ তো ভাই, হিসাব অনুযায়ী আবু জেহেল রসুলুল্লাহ চাস্তো চাচা ছিল গ্রামে, মানে পাড়ার চাচা, নিজের চাচা নয়, সেই সূত্রে চাস্তো ভাই হয়, বুঝাবার জন্য বলছি। কিন্তু রসুল কারো ভাই নয়, নবী কারো বাপও নয়। কোরআনের আয়াত আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামুন নবী, আয়াত আছে, কথা বুঝা আসছে তো ভাইয়েরা আমার? তো সেই জায়গাতে আবু জেহেলের কাছে একজন যে পাবলিক গিয়ে বলছে, সর্দার নেতা, আপনি আইন করেছেন মোহাম্মদের কাছে গেলে ফাঁসি হবে, কতল হবে, এই আইন কি সবার জন্য সমান? আবু জেহেল বড় অহংকারী ছিল, বড় অহংকারের সাথে সিংহাসনে বসে বলছে, হ্যাঁ
আমার কথা কখনো নরনচরণ হবে না। বলছে তোমার ছেলে তো মোহাম্মদ রসুলকে দেখলাম গলায় গলায় জড়াজড়ি করছে। বলছে তাই নাকি? হ্যাঁ, একরা আমাকে ডাকো, ছেলে দরবারে হাজির হয়েছে। কি বলছে? এটা ঘোরে পড়ে গেছে। ঘোর কিসের ঘোর? সত্যের পক্ষে আসবে সেই ঘোর ঢুকে গেছে। যেটা বলুন সুবহানাল্লাহ, ও তো দিবানা অর্ধেক হয়ে গেছে। ওর বাপের সব ভয়টাই খাই না কি? আর এই যে নবীকে ভালোবাসে ভয় খারে, ও ঈমান আনে না তো কি হয়েছে? ঘোরতে লেগে গেছে, টাস তো হয়ে গেছে। বলছে হ্যাঁ, যেটা বলছে ঠিকই বলেছো। বলছে তুমি জানো তুমি ছেলে হও বলে তুমি ছাড় পাবে? বলছে আব্বা যাই বলেন, যাই বলেন আব্বা, মোহাম্মদ রসুলের মতো মানুষ হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তোর সাহস কি? দরবার ভর্তি লোক তো বাপের ভিউ জুড়ে যাচ্ছে, এবারে শয়তানের রাজত্ব চলে যাচ্ছে তো। বলছে হ্যাঁ আব্বা আপনি যাই বলেন। কি সুন্দর আখলাক, কি সুন্দর দেখতে! আরে চাঁদের দাগ আছে, আমিনা লালের চেহারায় দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল রেগে যে বলছে তুই কি মনে করিস, তোকে ছেড়ে দেবো? তবে তুই আমার ছেলে হোক, নিজের হাতে ফাঁসি দিতে পারবো না। এ সৈন্যরা ধরো, জঙ্গলে নিজে বেঁধে দাও, বাঘ ভাল্লুক সিংহতে খেয়ে নেবে। গভীর জঙ্গলে গিয়ে বেঁধে দিল, পাহাড়ি এলাকা খোঁজ খাঁজ করে ঝোপঝাড় দেখে যেখানে আছে জঙ্গল সেখানে নিজে বেঁধে দিল। বেঁধে দিবার পর অনেকক্ষণ পরে একটা দুটো করে সব লাইন দিয়ে আসছে, নবীর গোলাম হও, 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 নবীর গোলাম হও। বারবার বলছি গোলাম হও, গোলাম হও, গোলাম হও, শুধুমাত্র আমিন আর লালের গোলাম হও। মজা আলাদা ভাই, হয়ে তো দেখো সব পাবে, সব পাবে। কি পাইনে গরিবে নামাজ, এই গরিবে নামাজ কি পাইনে? আজকের দিনে বেতাজ বাদশার নাম মঈনউদ্দিন আজমিরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনেও বেতাজ বাদশা, ঠিক না বেটি? আজকের দিনও শুধু মুসলমান নয়, অমুসলিমরাও শুধু নয়, নেতা কেতা সব পাই, বিশ্বের ধর্মের সব গদ সাহেব, গুতকুতুব সাহেব, সব সাহেব, আব্বাস সাহেব, সবাই যখন গরিবের নওয়াজের কাছে দৌড়চ্ছে, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। আরে মঈনউদ্দিন আজমিরি এ মাকাম পেলে কোথা থেকে? মঈনউদ্দিন আজমিরি বলছে এ তো আমিন আল্লাহর গোলামীর ফল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ওই বাংলার জমিনে অনেক নেতা এসেছে, অনেক সিএম এসেছে, চলে গেছে, মরে গেছে, কেউ তার সমাধিও চেনে না, দেখতেও যাই না, খোঁজও লাই না, অত গুরুত্ব নাই। কিন্তু আজকে দিনেও দেখো ফুরফুরা শরীফে সাইফউদ্দিন সিদ্দিকী কতদিন হয়ে গেল, চলে গেছে, আজও তার মাজারের কাছে লাখো লাখো মানুষ যে কাঁদছে, হুজুর দোয়া করেন, আব্বাজান দোয়া করেন, হুজুর দোয়া করেন, আব্বাজান দোয়া করেন। ও হযরত সাইফউদ্দিন সিদ্দিকী, তুমি তো বাংলা সিএম তোমাদের ওই নায়ক নায়িকা একটু বুড়ো হয়ে গেলে দাম ফিউজ, কেউ পচে, এই কেউ পচে, কোথায় পড়ে থাকে, কি হয় না হয় কেউ দেখতেও যায় না, অন্যকে আবার খোঁজে। আর একটা কে আছে দেখ উঠছে বাজারে, আর নবীর গোলাম যত বুড়ো হয় তত তার মুসাফার লাইন বাড়ে। সাইফুদ দেখি বলে মেজো হুজুরের মুসাফার লাইন দেখেছেন? এই কথা বলবেন তো, যখন বুড়ো হয়ে মাফ করবেন, অন্য খেয়ালে বলেছি, আবার বুড়ো ধরার লোকের তো অভাব নেই। হ্যাঁ মেজো হুজুরকে বুড়ো বললো, আরে বোঝাবার জন্য বলছি, যখন বয়স বেড়ে গেছে, হুজুর ঘরে বসছিল তিন দিন ছেলে সেবা, অন্য সময় কি গো লাইন দেখেছেন না দেখেন? কিসের জন্য যায় না এখানে? বুড়ো হলে দাম বেশি আছে কেন? এটা মোস্তফার গোলাম আছে, আরো বেশি পাকা গোলাম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাও গোলাম হন, গোলাম হন, গোলাম হয়ে আল্লাহর ঘরে ঢুকুন,
আল্লাহ আপনাকে কুদরতি কোলে তুলে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই রুহের জগতে নবীরা বলেছিল মোহাম্মদ রসুলকে মেনে নিলাম, নবীর রু এসে সমস্ত নবীদের রুকে, নবীর নূর এসে ছায়া করলো। নবীদের রুরা বলেছিল আল্লাহ এটা কার কি ব্যাপার, আল্লাহ বলল যে মোহাম্মদের উপরে তোমরা কলেমা বললে, সাহায্য করবে বললে, এটা সেই মোহাম্মদের নূর তোমাদেরকে ঘিরে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি শুনবেন আমার নেতার কথা, প্রেম তো করুন, ভালো তো বাসুন, ঘুরতে ফিরতে উঠতে বসতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ, যে দরুদ জানুন সে দরুদ পড়ুন, দরুদ ইব্রাহিম হোক আর যেটা জানেন সেটা পড়ে নেবেন, অত সমালোচনা করা ঝগড়া করার দরকার নেই, যেটা জানেন সেটাই পড়ুন, দরুদ পড়ুন, দরুদ পড়ুন, ঘুরতে ফিরতে দরুদ পড়ুন। মদিনাওয়ালা আল্লাহর কাছে বলে দেবে যে আল্লাহ বদমাইশ বদমাইশি করে কিন্তু ভাই ভালোবাসে, আল্লাহ ওকে খাস হয়ে হিদায়ত করে দেন, কোন একটা মোড়ে কোন একটা বাহানায় আল্লাহ এমন হিদায়ত করে দেবে যেমন বিষার হাফি, মনে পড়ছে না মদ খেতে যেত, এই জানেন না বিষার হাফি মদ খেতে, জানেন না জন ছেলে, আর বলবেন তোরে বাবা রাগ করেছেন নাকি, যুবক গুনোকে বলছি রাগ হয়েছে বিষার হাবি মদ খেতে যেত, যুবক দিন দেতা লিডার পয়সা খরচ করে মদ নারী মেয়ে হই হই করে, একটা অ্যাক্সিডেন্টের মোড়ে এমন পরিবর্তন হলো আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক তুমিও হয়ে যাবে, সুধরে যাও, নবীর প্রেমিক হও, নবীর প্রেমিক হও, নবীর নবীর গোলাম হও। শোনো শোনো সময় চলে যাচ্ছে, এটা বলে লি একটু জলদি করে, এ আর বলা যাবে না, শোনো 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 শোনো, হ্যাঁ বলে দিই, আমাকে বলতে ভাল লাগে তো, নবীর কথা বলতেই ভাল লাগে। জুম্মার দিনও দেখবেন দরবারে যারা যায় তারা জানে, দশটা কি সাড়ে দশটা থেকে ওয়াজ শুরু করি, জুম্মায় ফ্রি ওয়াজ, নবীর ওয়াজ করি দরবার শরীফে বসে বসে। আপনারা যখন যাবেন জুম্মার দিনে একটু আগে আগে যাবেন, ওই যে শুধু মুসাফা করবেন, ছুটবেন মুসাফা করে, ই করবেন না, বসবেন ওয়াজ শুনবেন। সব কথা সব জায়গায় বলা যায় না, দরবারটা হলো খাস মজলিস, একটা আম মজলিস থেকে একটা খাস মজলিস, একটা খাস মজলিস যে বসবে। যে কথা বলছিলাম, হ্যাঁ জঙ্গলে ভরে দিয়ে এসছে, বেঁধে দিয়ে এসছে, চারিদিক থেকে পশু আসা শুরু হয়ে গেছে, হিংস্র পশু, মানুষের গন্ধ পেয়েছে, খাবে সব আসছে। কিন্তু যারাই আসে দূরে এসে দাঁড়িয়ে থাকে, দূরে এসে দাঁড়িয়ে থাকে, দূরে এসে দাঁড়িয়ে থাকে, খুব খেয়াল কর দেখুন আমাকে নিয়ে কত সব সমালোচনা করে, আর যখন আমার সামনে আসে সব দূর থেকে চুপ করে দেখে, সব দূর থেকে চুপ করে দেখে, ঠিক না, কেউ কিছু বলতে পারে, কেন বলতে পারে না আল্লাহ ওকে, কেন মোস্তফার গোলামের ফল এটা, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে প্র্যাকটিক্যালটা বুঝাচ্ছি, প্র্যাকটিক্যাল বুঝাচ্ছি, শুনুন তো, ও পশুগুলো এসে ঘিরে ফেলেছে, ঘিরে ফেলার পরে সব দূরে দাঁড়িয়ে আছে, এখানে মনের দুঃখে বলছে হায় 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 হায়, তোরা খাচ্ছিস নি কেন রে আমায়, আমার চেয়ে বড় ফাটা কপাল কার আছে, আখেরি নবীকে ভালোবেসে একটু জড়িয়েছি বলে আমার বাপই আমাকে মৃত্যুর জন্য তোদের কাছে পাঠিয়েছে, খেলে এজেন্দিকে বেঁচিয়ে রেখে কিছু লাভ নাই। পশুরা সব চুপ আরই বলে যাচ্ছে, কিছুক্ষণ পরে ভিড় ঠেলে ঠেলে, ভিড় ঠেলে ঠেলে, পশুদের ভিড় ঠেলে একটা বড় পশু আসছে, জঙ্গলের রাজা আসছে, কথা বুঝাস, এসে তার জবান দিয়ে আল্লাহ মানুষের নাই কথা বার করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই, বুখারী খুলুন, খেজুর গাছ উস্তুনে হান্নানা, রাসূলুল্লাহ তার জন্য কেঁদেছে, নবীর সঙ্গে কথা বলেছে, শুকনো কাচের কুড়ি সে নবীর সঙ্গে কথা বলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর স্বার্থে এখানে বাক শক্তি তো আছে পশুদের, শুধু মানুষের মতো একটু কথা বার কর দিয়েছে, একরামাকে বলতে লেগেছে একরামা তোমাকে খাওয়া আমাদের জন্য হারাম হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন একরামা তুমি মানুষ, তোমার খুশবুগোস্ত আমাদের জন্য সুস্বাদু, আমাদের বড় ভালো লাগে মানুষ খেতে, কিন্তু তোমাকে খেতে পারবো না, কেন রে একরামা শুনে রেখে দে, কেননা তোমার শরীর থেকে আখেরি নবী মুহাম্মদ রসুলের খুশবু বেরোচ্ছে, আরো জোরে বলুন সুবহান। একটা জঙ্গলের পশু নবীর খুশবু গা থেকে পেরোচ্ছে, খাওয়া হারাম, আর মুসলমান দাঁড়ি হলো টুপিওয়ালা নবীর বংশের ছেলেকে গাল দিতে ছাড়ে না, এই আছে না না, জোরে বলে আছে না না, এটা আশ্চর্যের কিছু আছে না, না আশ্চর্যের কিছু নেই তো,
যদি ইমামে হোসাইন পাককে শহীদ করার জন্য 3000 মুফতি 7000 হাফেজ আসতে পারে, আব্বাস সিদ্দিকীকে গাল দিবার জন্য সমালোচনার জন্য আজকের মুসলমান থাকতেই পারে, সমস্যা কি আছে? কিন্তু আপনি গাল দেবেন? আপনি সমালোচনা করবেন? করুন, অসুবিধা নেই। ইমাম পাকের অসুবিধা নেই। ইমাম পাক কাল ভি জিন্দা থা, আজ ভি জিন্দা হ্যায়, রোজে মাশার কি দিন ভি জিন্দা রহেগা। হার ওয়াক্ত ইমামে হুসাইন কা জিকর গুঞ্জ উঠেঙ্গে। কাল ভি আবু জাহেদ কো মুর্দাবাদ হ্যায়, আজ ভি ইজিদ মুর্দাবাদ হ্যায়, রোজে মাশার ভি ইজিদ মুর্দাবাদ হ্যায়, উনকি সাথিও জো লোগ থে ও ভি মুর্দাবাদ হ্যায়, মগর হুসাইন কাল ভি জিন্দা হ্যায়, আজ ভি জিন্দা হ্যায়, রোজে মাশার কি দিন হুসাইন ভি জিন্দা রহেগা। কথা বাতে ঢুকছে? আল্লাহু আকবার। গর্দান কেটে দিয়েছে, পৃথিবী দেখছে। আরে কুরবানির ওসিলায় তো নানা দিনটা রনক পেয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তা যদি কুরবানিতে যদি দিনের রনক হয়, এজন্যই বলা হয় হার কুরবানি কে বাদ ইসলাম। বলুন বলুন, জিন্দা হতা হ্যায়। আমার আপনার কুরবানি যদি ইসলামের উপকার হয়, রাজি আছেন না? নাই। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। বাবা, ইসলামের স্বার্থে কুরবানি হবেন, মাশাআল্লাহ, ভালো কথা তো তাহলে, খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। যদি দিলের সাথে হাতের কানেকশন ঠিক থাকে, ইনশাআল্লাহ জান্নাত আপনার ইন্তেজারে আছে, বলুন সুবহানাল্লাহ। আর দিলের সাথে হাতের যদি দূরত্ব হয়ে যায়, কি হবে সেটা আপনি খুব ভালোভাবে বুঝবেন সময় আসলে। কেন, জিন্দেগি আমার নয়, এ শরীর আমার নয়, এ হাত আমার নয়, এ জবানের কথা আমার নয়, এ চোখ আমার নয়, এ কান আমার নয়, আমার মালিক আল্লাহ বানিয়ে আমায় ব্যবহার করতে দিয়েছে। কথা বুঝাতে পারছি? এ সব কিছু সৃষ্টি মালিক আল্লাহ, তিনি তেনার জিনিসকে যেমন করে খুশি খরচ করবে, আপনাদের আপত্তি আছে? ইব্রাহিম নবীকে তিনি আগুনে ফেলে পরীক্ষা নিচ্ছিলেন, আপনাকে যদি দুনিয়ায় একটু ভিখারি গরিব করে পরীক্ষালে অসুবিধা আছে? আপনাকে যদি একটু বিমার দিয়ে পরীক্ষালে অসুবিধা আছে? আপনার মাথায় যদি একটু জালিম নাতা নেতা কাতা বসিয়ে দিয়ে একটু ডিস্টার্ব করে পরীক্ষালায় আপনার অসুবিধা আছে? কিন্তু আপনার পা যেন না লড়ে, আমেন লালের দিকে যেন আগিয়েছেন ওই দিকেই থাকে, অন্য দিকে যেন না যায়, পেটের টান যেন খুব জোর না হয় যে নিজের বাড়ির বৌগুনেকে রাস্তায় নেপিয়ে দেবেন, যাও লাইন দাও 200-500 ফ্রিতে দেবে, যাও নিয়ে আসো লিয়াস, এদিকে যেন না চলে যায়। আর দুঃখ আপনাদের ঘরে কি বলবো, সমাজের কিছু বক্তারা উঠে পড়ে লেগেছে, তারাও বলছে সব ঠিক আছে, চলো 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 চলো, সব ঠিক আছে, সব ঠিক আছে। আপনারা আম মানুষ কোথায় যাবেন? তো যাক, আমি কি বললাম, নবীর গোলাম হওয়ার জন্য এখরামাকে জঙ্গলের বাঘ, বলুন বলুন বলুন, তখন গোলাম হয়েছে কি হয়নি? শুধু ছুঁয়েছে, শরীরে টাচ হয়েছে, তাতেই মর্যাদা দেখছেন? একরামা দিবানা হবে না? হবে না ভাই, আরো দিবানা হয়ে গেছে। ওখান থেকে তার যখন ছাড়া, বাঘেরা দাঁতে করে কেটে দিয়েছে, পশুরা দাঁতে করে কেটে দিয়েছে, হাতের রশি দড়ি যেটাই ছিল কেটে দিবার পর তারা উনি ওখান থেকে রওনা দিয়ে সোজা রসূলুল্লাহর কদমে, আপনার কদমে একটু আমার জায়গা দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, কলেমা পড়ে ইসলামের ছায়াতলে চলে আসলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, আর কথা নয়, সেই নেতাকে একটু সালাম দেবো। সালাম দিবার হুকুম কার? একটু আওয়াজ দিয়ে বলেন না, সালাম নবীকে দিতে কে বলেছে? জোরে বলুন আল্লাহ। কোথায়? সাল্লু, দরুদ পড়ো, অসাল্লিমু, সালাম দাও। তাহলে দিবার হুকুম কে দিয়েছে? আল্লাহ। এবারে সালামটা কিভাবে দেবেন? বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন না শুয়ে দেবেন হাঁটতে হাঁটতে দেবেন? সেটা আপনার প্রেমের উপর নির্ভর করছে, ঠিক না বেটি? আল্লাহ বলেছে গরুর গোশত খাওয়া হালাল, ঠিক না বেটি? এখন ইস্তি করে খাবেন, আলু গোশত কুরমা করে খাবেন, কিমা করে খাবেন, না কুফতা করে খাবেন, না কি বলে শিক কাবাব করে খাবেন, এটা আপনার পছন্দের উপরে, ঠিক না বেটি? বোঝাবার জন্য বলছি, খাবার রেসিপি অনেক ভালো বোঝে, এটা করলে খুব ভালো হয়, এটা করলে খুব ভালো হয়, আর নবীর বেলা একটু দাঁড়ালে ওই রেসিপিটা বুঝতে পারে কি গো, বুঝছেন তো আব্বাজানেরা? কিন্তু আল্লাহ সালামের পরে একটা অপশন দিয়েছে, তাসলিমা, এর বাংলা মানে হলো সব থেকে উত্তম ভাবে সালাম দিন।
তাই সমস্ত পৃথিবীর মুহাদ্দিস মুফাসসিরিন ইনাদের আকীদা হলো নবীকে সালাম দিবার সময় দাঁড়িয়ে সালাম দিতে হয়। কেন নবীকে সাহাবারা যখন সালাম দিতেন বাবুল আদব কিতাবুল কিয়াম দাঁড়িয়ে সালাম দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলি নবী চিনা লাগে, তো আসুন একটু নবীকে আদবের সাথে সালাম দেবো। ইয়া নবী, তাহলে আল-বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাব শুকর আলাইনা মাদা লিল্লাহ সালামু ইয়া হাবিব, ইয়া নবী নামো ও পিয়া রসুল নাম ও পিয়ারা, আরশ বর হকনে পুকারা সজবে গোম বরহাক হামারা, নবী সালাম ya habib salama dua hobe sokole boshon bala gal tasabbu jami amalihi hasanatu jami'u qasalihi sallu alayhi wa alihi allahumma salli ala سيدنا مولانا